জান্নাতে যাবে সবাই যুবক হয়ে, সুবহানাল্লাহ বিহামদি। কোন মানুষ বৃদ্ধ থাকবে না যাদের দাড়ি পাকা, কেউ জান্নাতে যাবে না, বরংচ দাড়িগুলো থাকবেই না, কেবল মনে হচ্ছে দাড়ি উঠবে উঠবে ভাব, একটা যৌবন প্রাপ্ত হয়েছে, এইরকম দেহ নিয়ে, এইরকম শরীর নিয়ে, এরকম ইচ্ছা প্রশক্তি নিয়ে, এরকম পাওয়ার নিয়ে জান্নাতের গেটে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাম এক বৃদ্ধকে বলতেছিলেন, তাকে দেখে শুনায়া শুনায়া বলতেছিলেন যে বুড়া মানুষ কখনো জান্নাতে যাবে না। আল্লাহর রসুলের এই কথা শুনে বুড়া লোকটা আবার তাকালেন, কি ব্যাপার, কারে কইল? আল্লাহর রসুল বললেন, কোনো বুড়া লোক কেউ জান্নাতে যাবে না। লোকটা খুব কষ্ট পেয়ে কান্দে দিলেন। আল্লাহর রসুল বললেন, আপনি কাঁদতেছেন কেন? কয়্যা রসুল্লাহ, আমি তাহলে জান্নাতে যাব না, এত নামাজ কালাম পড়ি, আল্লাহর ডাকি। নবী পাক সাল্লাম বললেন, শুনে রেখো, বুড়া মানুষ জান্নাতে যাবে না একথা সত্য, কিন্তু বুড়ারা যখন জান্নাতে যাবে তখন জোয়ান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন 18 বছরের যুবক হয়ে যাবেন, 16 বছরের যুবক হয়ে যাবেন, আর সব জান্নাতি যুবকদের সর্দার হবেন হযরতে হাসান আর হুসাইন।